শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত বিরামপুরের কৃষকরা। এখন দেখবেন এমকে টেলিভিশনের কৃষি সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুর্শিদ আক্তার। এখন দেখবেন কৃষকের চোখ ডেস্ক থেকে বিস্তারিত। উত্তরাঞ্চলের শস্য ভান্ডার হিসেবে খ্যাত দিনাজপুরের বিরামপুর, এখানকার কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। আগাম শীতকালীন সবজি বাজারে তুলতে পারলেই অধিক টাকা পাওয়া যাবে এমন ধারণা থেকে কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষকরা জমিতে হাল চাষ, চারা রোপণ, খেতে পানি ও খেতে আগাছা পরিষ্কার করা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। শুধু নিজেদের চাহিদা নয়, বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এসব সবজি। এ নিয়ে আমাদের দিনাজপুর বিরামপুরের সহকর্মী আকরাম হোসেনের পাঠানো প্রতিবেদনে একটি ডেস্ক রিপোর্ট। সবুজে সবুজে ভরে উঠেছে মাঠ, বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি সিম গাছ, শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, বেগুন, মূলা, করলা, পটল, পালং ও লাল শাক সহ হরেক রকমের শীতকালীন সবজির চারা। বিরামপুর উপজেলার মুকুন্দপুর, হাবিবপুর, কেশবপুর, বালুপাড়া, ভেলার পাড়া সহ নানা এলাকার আগাম বিভিন্ন জাতের শীতকালীন সবজি চাষে জমি তৈরি, চারা রোপণের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা বিভিন্ন পদ্ধতিতে চারা উৎপাদন করছেন। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজি উৎপাদন বাড়বে। সারাংপুর গ্রামের কৃষক ইমরান হোসেন বলেন, তিনি এবছর 20 বিঘা জমিতে আগাম সবজি চাষ করছেন। সবজির তুলনামূলকভাবে মূলধনও কম লাগে, সবজি চাষে একটু বেশি পরিচর্যা করতে হয়। পটল হলো 19 শতক মাঠে, পটল এখন ফুল ঝাঁকাইছে, ডেইলি 30 কেজি, 4-5 দিন পর পর 30 কেজি, 25 কেজি, 26 কেজি করে আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল জানান, এবছর এই উপজেলার আগাম জাতের শীতকালীন খরিদ 2 সবজি চাষ হচ্ছে 115 হেক্টর জমিতে, যা থেকে আগাম শীতকালীন প্রায় 20,000 মেট্রিক টন ফলন পাওয়া যাবে। আগাম শীতকালীন সবজি চাষ আরো বাড়বে। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আগাম সবজি চাষ বর্তমানে শুরু হয়েছে। এখানে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, মূলা সহ যে আগাম শীতকালীন শাকসবজি, সেটা মাঠে এখন কৃষক ভাইরা বীজ চারা বপন থেকে শুরু করে কার্যক্রম চলছে, এবং কিছু কিছু জায়গা থেকে ফুলকপি, বাঁধাকপি উত্তোলনও শুরু হয়েছে, এবং এটার বাজার দরও অনেক ভালো, এবং তারা অনেক আগ্রহ ভরে আমাদের কৃষক ভাইরা এইসব কাজে নেমে পড়ছেন, এবং আমরা কারিগরি দিক নির্দেশনা পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি, এবং এটা কিছুদিন পরে আরও বড় আকারের একটা বাজারও এখানে। ইফতেখার, কৃষি ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিওগুলি সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।